সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন বাংলাদেশের লকডাউন চলছে, মানুষের যে বিধি নিষেধ এই নিষেধগুলো অনেকেই মানছে, অনেকে মানছে না। তো যাই হোক, এই লকডাউনকে ঘিরে আমাদের কিছু প্রতিবেদন আমরা তুলে ধরেছি, কেননা সাধারণ মানুষ এই লকডাউনকে মানছে না, আর না মেনে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই লকডাউন অবমাননা করে চলছে, আর তারই উপরে একটি প্রতিবেদন আমরা সাজিয়েছি। আসুন তাহলে দেখুন কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে। দড়ি ফেলা দিলে কে, তুমি জানো যে আমার কি যন্ত্রণা হচ্ছে? তুমি জানো আমি কোন যন্ত্রণায় গলা ধরে দিবে যাচ্ছি? তুমি জানো? তুমি আমাকে ছেড়ে দাও। না না না, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও না। তো তুমি কি করে কও, তাড়াতাড়ি কও, আমি মরবো, আমি আর বাস বললাম, আমি এখন চলে যাবো, তুমি কত তাড়াতাড়ি কও। বিষয় হচ্ছে তুমি মরো, আমার তাতে দুঃখ নাই, তুমি মরো, তুমি যেভাবে খুশি সেইভাবে মরো। কিন্তু বিষয়টা হচ্ছে নিতান্তই তুমি যে মরতে চাচ্ছাও, কি জন্য মরতে চাচ্ছাও আমাকে বিষয়টা কো। অন্তত আমি তো একটা লোক, তো তার সাক্ষী থাকলো, প্রমাণ হিসাবে থাকলো, জানলো যে কি জন্য লোকটা মইলো নাকি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খুলে করছি, তুমি শোনো। হ্যাঁ কও, আমার হাতে সময় বেশি নাই, বুঝছো কথাটা? কও বাবু, তুমি শুনি। বিষয়টা হলো যে আমি সেদিন বাজারে গেছি, বর্তমানে সরকার লকডাউনের জন্য পুলিশ প্রশাসন যে সুন্দর ভাবে দিছে লোকজনের ঘরে থাকার জন্য, কথাটা বুঝতে পারিস? এক সবজির দোকানে যায় আমি কইলাম যে তুমি এক কাম করো, আমাকে ওই 1 কেজি আলু দাও। এই আলু কেবল আমি চাইছি, ওই লোক কি করছে জানো, আমার হাতে এইরকম করে বাইচি 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 হাত দিয়ে আমার ব্যাগে তুলে দিচ্ছে। তখন আমি খেট করে কইছি, কি ব্যাপার, তোমার মাস্ক নাই, তোমার এই দোকানের সামনে দিয়ে কোনো সুইচি মুইচি দেওয়া নাই, 3 ফুটের দূরত্ব, হ্যাঁ এগুলি রাখা নাই, কোনো কিছু নাই, তোমার হাতে কোনো গ্লাভস নাই, তুমি যে আমার হাতে তুলে দিলে, এমনকি তোমারও তো করোনা থাকতে পারে, তোমারও তো ভাইরাস থাকতে পারে নাকি, তুমি আমাকে দিও না। ওরে বাবা, আমি এই কথা কইছি, কোয়ার সাথে সাথে দোকান থুইয়ে দাঁড়িপাল্লা থুইয়ে আইসে ধপাস করে আইসে আমার কাছে আইলো, বুঝছো? আসার পরে আমার কি অবস্থা করেছে তুমি জানো? তুমি জানো আমার কি অবস্থা করছে? কি করছে তারপর কও শুনি। দৌড়ে এসে দোকান থেকে উঠে এসে আমাকে কি করলো জানো, খপ পাত করে গলা আইকে ধরলো। বাপরে বাপ, এরম ব্যবহার! গলা আইকে ধরলো, ধরার পর লোকজন গাদি হয়ে গেল। গাদি হওয়ার পরে এখন ওই লোক উঠে এসে আমাকে কি করছে জানো? কি কি করছে? কথা দেই, তুই লকডাউন সম্বন্ধে কি বুঝিস রে? এই দেশে কোনো লকডাউন দিয়ে লাভ হবে না, এই দেশের করোনা টোরোনা কোনো কিছু হবে না, সরকার একটা ভ্রান্ত ইয়া করতেছে, হ্যাঁ কোনো কিছুই না, কোনো দেশে কোনো সারা পৃথিবীর কোনো লোক মারা যায় নাই, এসব লকডাউন দিচ্ছে হইলো খালি ফাইজনামি করার জন্য। হ্যাঁ করার পরে তো ভাই আমি দেখি লোকজন গাদি, এই এই ধারণা নিলিয়ে যদি বাংলাদেশের লোক চলে, তাহলে এই লকডাউন যদি না মানে তাহলে বাংলাদেশের মানুষের পরিস্থিতি কি হবে? আমি আবার ঠাপ খাবো দেখে, মায়ের খাবো দেখে, আমি কিচ্ছু না কয় ওখান থেকে কাঁদতে কাঁদতে মারা আইছি। তুমি সরো, আমি গলায় জড়িয়ে নেব এই কথা। আচ্ছা থামো থামো বাপু, থামো, রাখো, তারও ব্যবস্থা আছে, থামো। হে বাপু, এই কি একটা মরার কথা হলো নাকি? এই এইটুক বিষয়ের জন্য মানুষ মরতে যায় নাকি? এইটুক বিষয় তুমি করছো, এইটুক বিষয় লাই। এরপরে ওখান থেকে উঠিয়ে আমি চলে গেছি এক সেলুনে, বুঝছো? সেলুনে যাওয়ার পর দেখি সেলুন ঘরের মধ্যে 3-4 জন একেবারে মনে কর গাদা গাদি করে বসে। বসার পর ওই লোক সুন্দর করিয়ে মনে করো যে ওই যে খুর আছে ব্লেড চেঞ্জ করতেছে না, ওই খুর দিয়েই মনে করো দাড়ি চাইছি দিচ্ছে, তারপরে আবার ওই ওয়ারি ওই যে এরম করে হাতে মাগাচ্ছে, মাগাইনের পর ওই যে লিয়ে আবার চল টাইনি ধরতেছে, হ্যাঁ
তারপরে যায় কান ধরতেছে, এটা ধরতেছে, ওটা ধরতেছে, এইরকম করিয়া মনে করো যে সমস্ত অস্ত্রপাতি সবগুলোর মুখের জিনিস, গায়ের জিনিস সবগুলোর গায়েই মাখতেছে। আমি খালি খালি যা ভালো কথা কইছি, মানে একজনের গায়ের জিনিস আর একজনের গায়ে তুমি দিচ্ছাও। হ্যাঁ, তোমার কারণেই তো করোনা সবচাইতে বেশি ঢুকবি। হ্যাঁ, তুমি তো ভাইরাস উৎপাদন করতেছাও। এই কথা কইতে লেগে আমাকে কি করলো জানো? ওই লোকগুলি করছে আপনারা টেকালে বলে আপনারা এক কাম করেন, এই শালাক ধরেন ধরলো আমার কপাত করে ধরার পর ধরার পর এখন আমার করতে চাই এই শালাক সেভ করে দেবো, আমি এই শালা এই জিনিস দিয়ে সেভ করে দেবো, জোর করি জোর করি কোন রকমের। আমি মনে করো লুঙ্গি মুঙ্গি টাঙিয়ে ধরেছি, আমি সিঁড়ি মিড়ি থুইয়ে দেবো, মারছি এ দাও তো, আমি আমার ছাড়িয়ে দাও, আমি চলে যাবো, আমার ছাড়িয়ে দাও, আমার তো ছাড়বো না, আমি হাত ধরে বেলা ঢুকিয়ে যাচ্ছে, আমি এখনই মরবো। হ্যাঁ, তুমি আমার ছাড়িয়ে দাও, তুমি মরো বাপু মরো, কথাটা তো আগে শুনি লাও। এরপর গেছি আমি এক সাইস্টলে, চায়ের যায় দেখি বাজারে তো লকডাউন, সমস্ত দোকান বন্ধ, সেলুন বন্ধ, চায়ের ওই বাজারে চায়ের দোকান বন্ধ। এখন এক জায়গায় যায় দেখি বাগানের ভিতরে এমনই চা বেচা বেচতেছে, মনে করো এক গাদি লোক, সে একটা হাটের মানুষ ওখানে বসে বসে মনে করো চা বেচতেছে। আমার দেখে তো মনে করো খুব খারাপ লেগে গেল, বুঝছো? বাগানের ভিতর, বাগানের ভিতর আমার এই জায়গাটা যদি এত লোক বসে এইভাবে চা খায়, সে কি গান গাচ্ছে, হিন্দি গান আর চা খাচ্ছে, বুঝছো? দেখি আমার মনে হচ্ছে হায় রে হায়, হাসি তামাশা করিয়ে উড়িয়ে দিচ্ছে। আমি খালি যায়া আমি যায়া খালি কইলেন যে তোমরা যে এইভাবে চাটা খাচ্ছাও, এইভাবে একজনের কাছ থেকে তো আরেকজন চলে যাবে, লকডাউনের যে কথা বলিছে আর এই যে সকলের যে দূরত্ব বজায় থাকার কথা কইছে, যে তোমারে তো দূরত্ব বুঝে না, একজনের গাড়ির পর আরেকজন উঠিয়ে রয়েছে, এটা কি ঠিক করতে চাও? ও কি করলো তুমি জানো? সাত আটজন ছাউল পাল্লা গিয়ে আমাকে এখানে খামচা ধরলো, ধরার পরে এখানে একজন ওখানে একজন পিঠে একজন ঘুষি টুষি দিয়ে আমার মুখ টাঙিয়ে ধরি লি করতে যাই, এই চা ওর মুখে ঢালিয়ে দেয়, তাহলে চা লিয়ে এসে আমার মুখে ঢালিয়ে দিল, মুখ একবার আমার জ্বলে গেছে। তুমি থাও আমি চলে যাবো, আমি এখনই মরবো, আমি আর তোমার সাথে কথা কইতে চাই না, তুমি আমার ছেড়ে দাও, তুমি আমার সময় নষ্ট করো না, আমি আমি এখনই মরবো, তুমি আমার ধরতে যাও কিসের, কিসের জন্য ধরতে যাও? হ্যাঁ, তুমি আমার দুঃখ বুঝবে নাকি? আচ্ছা কি হয়েছে শুনি তো বাপু, আর কি হয়েছে তুমি আমার দুঃখ বুঝবে? কও দেখি আর কি হয়েছে, কও আর কি হয়েছে, কও আর কি হবি, এইটুক বিষয় লিখে মরতে যায়? আরে আরো বিষয় আছে, তুমি জানো না, শোনো, তুমি জানো গার্মেন্টস ছুটি হয়ে গেছে, গার্মেন্টসের এক মেয়ে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোরা বাড়িতে থাক, তোর তো জোর করে ডাকে নাই, তাহলে তোরা কিসের জন্য ঢাকা বলিয়ে ছুটি যাচ্ছ গার্মেন্টসে? তুই জানিস দেশের পরিস্থিতি কিরকম, ছুটি চলে যাচ্ছ। হ্যাঁ, আমার উপরে চোখ এইরকম বড় বড় করে উঠছে ছেড়িটা, বুঝছো? মানে আমার মনে হচ্ছে খায়া ফলা দিবি। তখন আমি কইলাম যে শোন, যেদিন চলে গেছে ঢাকার সাথে সাথে ওই দিনই কিন্তু 300 জন আক্রান্ত হয়েছে, তুই জানিস? তুই ঢাকায় যাইস না, গার্মেন্টসের যারা যারা সব কিন্তু আক্রান্ত হচ্ছে, তুই বাইরে থাক, সরকার কিন্তু তোকে 60% দিবি, সরকার প্রতিশ্রুতি দিছে, এবং ওই ইপিজেড যারা গার্মেন্টসের মালিকরাও বলেছে আমরা 60% পৌঁছায় দিব, তুই যাইস না। এই কথা কওয়ার সাথে সাথে স্যান্ডেল খুলে আমার মুখে ধাপা ধাপা করে লকডাউন, যারা বুঝে না যারা অসচেতন তাদের সাথে আমি বাস করবো, আমি থাকবো না এই দেশে, আমি এখনই মরে যাবো, তুই ছাড়ো। থামো দাঁড়াও দাঁড়াও দেখি দেখি যেরকম তুমি আমার কি ব্যবস্থা করবে, আমি অসহ্য হয়ে গেছি। শোনো শোনো বাপু শোনো, বিষয় হচ্ছে যা শূন্য এ পর্যন্ত কথা তোমার সব ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে বিষয়গুলি শূন্য সব ঠিক আছে, সব মানতেছি আমি, আমার ছাল পাল যা আছে সব আমি সাথে করে লি, প্রয়োজন তোমার সাথে আমি এই সংগ্রামে নামবো, কিন্তু আর কি হয়েছে আর দুই চারটি বিষয় আমাকে জানাও, বিষয়গুলো ভালো করে আমাকে জানাও। আরে শোনো, আমি ওই দিন একটা জায়গায় বেড়াতে গেছি, বেড়াতে যায় আসার পথে আমি আসতেছি, আসতে যায় দেখি যে ওই অনেক লোক ধান কাটতেছে, বুঝছো, কাম কাজ করে চলে আসতেছে। আমি একটা কামলাক জিজ্ঞাসা করলাম, ও ভাই শুনেন তো শুনেন শুনেন, বলো কি? তা আমি কইলাম, যাচ্ছা সরকার লকডাউন ঘোষণা করছে, এই যে পুলিশ প্রশাসন ভাইরা কত লোকজন এই সব সবগুলো সরাই দিচ্ছে, দূরত্ব বজায় থাকতে কইছে। হ্যাঁ, আপনারা এই যে একসাথে 50-60 জন 100 জন যে ধান কাটতেছেন, এই এটি কি হলো, এটি কি দূরত্ব বজায় হলো? তারপরে আপনারা ওই যে দেখলাম যে ওখানে এক জায়গায় একসাথে পান্তা বাড়ি খাচ্ছেন, এক হাত দিয়ে তুলি তুলি সবগুলো দিচ্ছে, আচ্ছা তারপরে একই গিলাসে ঢেলে ঢেলে আপনারা পানি খাচ্ছেন, এটা কি আপনাদের ঠিক হলো? এখন কোয়ার পরে বুঝছাও কত যে হাইলে লরি লিয়ে শালাক পিটা লাগবি, বুঝছো কতটা?
আমি তোমাকে একই সালে কি পিটপে আমি কি খারাপ কথা কইছি নাকি তোমার ভালোর জন্য কইছি? এখন আমাকে কি করতে জানো? আমাকে এখন আইসি করতে যে শুনে, আমরা হইলো কৃষক মানুষ, আমরা হইলো খাইতে খাওয়া মানুষ। আমরা সকালবেলা যখন পান্তা খাই তখন কাঁচা মরিচ বিশটা চাবা খাই। আমার গায়ের যে ঘাম বাড়ায় ওই ঘামের উমিন দিয়ে করোনা বাড়া চলে যাবে। হ্যাঁ, আমার ওইসব হবিলে আমার ওইসব লকডাউন টকডাউন দিলে আপনি খবরদার, লকডাউনের কথা কবো তো বাড়ি একবার শিবাট করে ফেলাবো। তুমি বুঝো এর চেয়ে খারাপ কি হতে পারে? হ্যাঁ, এদেরকে কে সচেতন করবি? হ্যাঁ, এরা বুঝবি, এরা বুঝবি দুই দিন পর। হ্যাঁ, এখনো তো মৃত্যুর হার ওই পরিমাণ লাগে না, দুই দিন পর বুঝবি হ্যাঁ অবস্থা কি হতে পারে। এরা তো বুঝতেছে না, বাড়ির যাওয়ার পর নিজের বাড়ির বউ সাবাল সব রয়েছে। আমাকে বুঝতে পারছ? আমি কইছি যে বাড়ির থেকে কোনোখানে বাড়াইন যাবি না, যতই স্থিতিশীল করুক লকডাউন, কিন্তু রোগ যেহেতু আছে সেহেতু তোমাদের ভালো করে থাকা লাগবে। সুন্দর করে ওদের ভদ্র ভাষায় আমি বুঝাইয়া কইলাম, বুঝছো? কর পর আমাকে আর এক ঘরে নিয়ে যা আটকা থুলে, বুঝছো? থুয়ে করলো যে এই কাপড় চুপুর পর, কাপড় চুপুর পরি সওয়াল বলে করছে যে এই এখনই যায়, আমরা কসমেটিক থেকে শুরু করে যা আছে সব কিনে টিনে নিয়ে আমি আসবো। হ্যাঁ, এর কথা চলবি না, এদের সব কিছু কিনে কাটা লাগবে। এই কথা কয়ে আমার ঘরে তালা দিয়ে থুয়ে মনে করো চলে গেছে। আমি ইসের দরজা দিয়ে মনে করো যে ভাঙিয়ে চুরিয়ে ভাড়া চলিয়ে আইছি, আমি বাস বলে আমি মরে যাবো।